কলেজ ভার্সিটির গেটে গিয়ে অনেক যুবক আছে দাঁড়িয়ে থাকে, এতিমের মতো মনে হয় কেউ নাই। এরকম ছেলে পেলে আছে না নাই? এ যুবকেরা বলেন আছে না নাই? এরকম অনেক মানুষ আছে আজকে, যেই সমস্ত যুবকেরা এই সমস্ত কাজ করেন, আপনার কপালে কেমনে বউ পাবেন আপনি একটু জানবেন না? এ কথা বলেন জানবেন না? এই কাজগুলো যারা করেন আপনার বউ কেমন হবে এটা জানার দরকার নাই? কি জানার দরকার আছে না নাই? শুধু আপনাদের জানা দরকার যে 14 জন নারী, কয়জন নারী? 14 জন নারী। জোরে বলেন কয়জন? 14 জন নারী ব্যতীত আমরা যারা পুরুষ, এরা অন্য কোনো নারীর সাথে পর্দা মানে পর্দার সাথে হয়তো বা বিশেষ প্রয়োজনে কথা বলতে পারবে কিন্তু দেখা করতে পারবে না। কয়জন? 14 জন। আরো জোরে বলুন কয়জন? এই 14 জন ছাড়া অন্য কোনো নারীর সাথে কথা বলা যাবে না। এই জাস্ট শুধু এইটুকু, আপনার প্রয়োজন মোবাইল থাকলে মোবাইল করে নিবেন, মোবাইল রেকর্ড করে নিবেন, আর পরবর্তীতে যদি তারপরেও যদি না জানেন আমাকে ফোন করবেন, আমি আপনাদের নাম্বার দিয়ে যাবো। সবাই রাজি আছেন তো? এখন আসুন, 1 নম্বর, বাবার মতো 5 জন। বাবার মতো কয়জন? 5 জন। জোরে বলেন কয়জন? 5 জন। বাবার মতো 5 জন। 1 নম্বর হচ্ছে নিজের বাবা, 1 নম্বর নিজের বাবা। 2 নম্বর হচ্ছে চাচা, 3 নম্বর মামা, 4 নম্বর ফুপা, না না নিজ বাবা, দুদ বাবা, চাচা, মামা, শ্বশুর। এটা হচ্ছে নারীদের, সরি আপনারা তো পুরুষ, আমি তো পুরুষের কথা বলছি, নারীরা। একটা হচ্ছে নিজের মা, একটা হচ্ছে নিজের মা, দুধ মা, আর একটা খালা, ফুপু, আর হচ্ছে নিজের শাশুড়ি। কয়জন? জোরে বলেন কয়জন? এই 5 জন। এই 5 জন নারী ব্যতীত যারা মায়ের বয়সী, এই 5 জন নারী ব্যতীত অন্য কোনো নারীর সাথে কথা বলতে পারবে না। কথা তো বুঝতে পারছেন? এবার আসুন, মেয়ের মতো 5 জন। মেয়ের মতো কয়জন? আপন মেয়ে অর্থাৎ নিজের মেয়ে, একটা হচ্ছে দুধ মেয়ে। যদি আপনি কোনো মেয়েকে লালন পালন করেন, আপনার স্ত্রীর দুধ যদি কোনো মেয়ে পান করে সেই মেয়ে, কথা কি বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, আর নিজের আপন পুত্রবধূ। কয়জন হয়েছে? 5 জন। এই 5 জন ব্যতীত অন্য কোনো নারীর সাথে দেখা করা যাবে না, বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। আর একটা হচ্ছে বোনের মতো 4 জন। বোনের মতো কয়জন? 4 জন। এই প্রসঙ্গ নিয়ে আরো কথা আছে, কোরআন আয়াত আছে, আমি ওদিকে যেতে পারলাম না, জাস্ট আপনাদের সার কথাগুলো বলে গেলাম। একটা হচ্ছে নিজের বোন, আপন বোন, আর নিজের দুধ বোন। নিজের দুধ বোন অর্থাৎ আপনি যার, আপনি আপনার মায়ের স্তন দুধ পান করেছেন, সেই অন্য একটা মেয়েকে যদি, অন্য কোনো মেয়ে যদি আপনার মায়ের দুধ পান করে তার সাথে বিবাহ হারাম। কথা কি বুঝাইতে পারছি? দুধ বোন। আর একটা হচ্ছে, তাই বলে খালাতো বোন, মামাতো বোন, এরা কিন্তু না, কারণ এরা হচ্ছে বিষের চাইতেও বেশি। কথা বলুন ঠিক কিনা? খালাতো বোন, মামাতো বোন, ফুপাতো বোন, চাচাতো বোন, এরা হচ্ছে গুক্কু সাপের চাইতে বেশি ভয়ঙ্কর। কথা বলুন ঠিক কিনা? অনেকেই ফুপাতো বোনেক, চাচাতো বোনেক নিয়ে পালিয়ে যায়। না আপনাদের এলাকায় না, অন্য এলাকায় আছে, অন্য এলাকায় আছে, এলাকায় না। অনেক মেয়ে আছে চাচা তো ভাইয়ের ছেলে আসলে মেয়েকে ঘরে তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই কাজগুলো যারা করে এরা তো জাহান্নামে যাবে, আর একজন নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিয়ে যাবে। কয়জন পুরুষ? 4 জন পুরুষ। আমি ওর দিকে গেলাম না, আসুন তাহলে। নিজের বোন, দুধ বোন, আর হচ্ছে দাদি আর নানি। বুঝে আসছে?